খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে মির কাদিমের ধবল গরু প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় চাহিদাও বেশি সেই সঙ্গে দামও বেড়েছে মির কাদিমের ধবল গরুর এবার কোরবানি ঈদে পনেরোটি খামারে প্রায় দুইশো ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা রাজধানীর পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সীগঞ্জের মিরকাদিমের ধবল গরু প্রতি বছরই ঈদুল আজহায় চাহিদা থাকে বেশি গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইঞ্জেকশন দিয়ে গরু মোটা করণের অসাধু প্রতিযোগিতায় হারাচ্ছে সেই ঐতিহ্য পুরনো ঐতিহ্য ফেরাতে দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন খামারিরা উৎপাদন খরচ বাড়ায় এবার ধবল গরুর দামও বেশি আমরা কোনো ইঞ্জেকশন মারি না কোনো ভেজাল কোনো খাবার খাওয়াই না যত খাওয়ানো আছে সব আমরা ইনটেক খাওয়ান খাওয়াই টাকা বড় বড় কাস্টমাররা গরু কিনে নিয়ে যা দেখতে সুন্দর ও মাংস সুস্বাদু হওয়ায় ধবল গরু এখনও চাহিদার শীর্ষে ইতোমধ্যে মীরকাদিমের খামারগুলোতে শুরু হয়ে গেছে গরু বিক্রি যে মুন্সিগঞ্জ মির্কাদিমের যে ধবল গরুটা ধবল গাই গরু যেটা এটার এটা আসলে আমরা সব করে নেই সাদা গরুগুলো দেখতে সুন্দর হয় আর মাংসগুলো খুব সুস্বাদু হয় আর কালকে আমরা দুইটা নিয়েছি আজকে দুইটা কথা চলতেছে মিনশাল্লাহ হয়ে মীরকাদিমের ধবল গরুর এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা এই গরুগুলা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দপ্তরের তত্ত্বাবধানে কাঁচা গাছ এবং দানাদার খাদ্য খাওয়া লালন পালন করেছে আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন খামারিদেরকে প্রণোদনা প্রদান করেছি যে কারণে তারা নতুনভাবে খামার স্থাপনে উদ্যোগী হয়েছে চলতি বছর পনেরো থেকে বিশটি খামারে প্রায় দুইশো ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা আকার অনুসারে এক একটি গরুর দাম দেড় লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ